সম্প্রতি সারদা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে চিঠি দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুনাল ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, চিঠিতে কুনাল লিখেছেন, প্রথমে সারদা কাণ্ডে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ, বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছিল। কুনালের অভিযোগ, সেই সময় বিধাননগর কমিশনারেটের একাধিক পুলিশ অফিসার তথ্য প্রমাণ লোপাট করেছেন। সেই সব পুলিশ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতে পৃথক তদন্ত করা উচিত সিবিআই এর, কিন্তু তারা সেটা করছে না। সারদা কাণ্ড নিয়ে কুনাল ঘোষের এই চিঠি প্রথমে প্রধানমন্ত্রীর দফতরে জমা পড়ে, এরপর পিএমও থেকে ভিজিলেন্স কমিশনে তা পাঠিয়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে ভিজিলেন্স কমিশন জানায় এ বিষয়ে তদন্ত প্রয়োজন। এরপর সেই চিঠি পিএমওতে ফেরত পাঠায় ভিজিলেন্স কমিশন। প্রধানমন্ত্রীর দফতর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হয়ে সেই চিঠির কপি এসে পৌঁছেছে কলকাতায় সিবিআই দফতরে। সিবিআই সূত্রে খবর, তাদেরকে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।